ওনাদের উদ্যোগ প্রতিবেদন দেখি খুব ভালো ভালো মানের এই উদ্যোগ পতাঙ্গায় খুব কমে কমে দেখা যায়। আশা করি এই উদ্যোগটা আরও ভালোভাবে করতে পারবে ইনশাল্লাহ। আমি জুবাইর ভাইকে দোয়া করি। আজম ও নাসির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রতি বছর নেই এবারও পথচারীদের জন্য পুরো রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন করা হয়েছে। আয়োজনের পাশে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মূলত এটার আয়োজক জুবায়ের। উনি এই যে এর আগে ইয়াং স্টারের ব্যানারে করে গেছেন গত পাঁচ ছয় বছর যাবত। এই আজম নাসির ব্লাড ডোনারের উদ্যোগে করে যাচ্ছেন, যথেষ্ট উপকারিত হচ্ছে পথচারীরা। যেমন ইফতারের টাইমে গেলে কোথায় যাবে, অনেকের বিভিন্ন আর্থিক সমস্যার জন্য পারে না, হ্যাঁ যথেষ্ট এটা। মোটামুটি সবাই খুশি, অনেকে আমি নিজেও দেখি দেখি শরবত মানে বোতল পুড়ে ফুড়ে শরবত নিয়ে যায়। জুবায়ের ভাইকে ধন্যবাদ এরকম একটা, যাতে উনি সবসময় উদ্যোগটা অব্যাহত রাখে। আমরা প্রতি বছর রমজানে আমরা দীর্ঘ 5 বছর ধরে এই কার্যক্রমটা করে যাচ্ছি, তো আমাদের থেকে অনেক ভালো লাগে এই মানবিক কাজে। আমরা ব্লাডও দিই, আর যুবরাজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অনেক কাজ করি সার্বিক, তো আমার থেকে সবার থেকে ভালো লাগে। সবাই নিজ দায়িত্ব আন্তরিকতার খাতির এই কাজটাই করি। বন্ধুদের দ্বারা সবাই মিলে একসাথে করতেছি যে এটা খুবই ভালো লাগতেছে আমাদের সবার কাছে। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন আজম ও নাসির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জুবায়ের বাসার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন ভাই এটা তত্ত্বাবধান করেন এবং ওনার নির্দেশে আমরা ছাড়ি পুরো রাস্তা দিয়ে দেখা যায়। আমরা তো আসলে মানবিক কাজগুলো করি, বিগত 5-6 বছর ধরে এই কাজগুলো করতেছে। হ্যাঁ, অনেকজন আসলে এখানে পুরা ইয়ার গাড়িটা ইপিজেডের গাড়িটা থাকে এখানে, যারা দোকানে গিয়ে করতে পারে ইফতার তারা, কিন্তু অনেক মহিলা আছে এরা রাস্তায় করতে পারে না বা এদের অসুবিধা হয়ে যায়। এরপরে অনেকজন তাদের আর্থিক সংকট আছে। মূল বিষয়টা হচ্ছে যারা পথচারী ইফতারের টাইম হয়ে যায়, আজান হয়ে যায়, তারা কীভাবে কী করবে, সেই জন্য আমরা বিগত 5 বছর ধরে এবার ষষ্ঠবার আমরা এই আয়োজনটা করতেছি। এতে আরও উপস্থিত ছিলেন MS ট্রেডার্সের পরিচালক সবুজ, শাহদাত সাধু, জায়েদ বাশার, রানা, ইউনুস, রাজু, শাকিল, ফটিক, সুমন, অবি, সজীব, নয়ন, ইফতি, ফাহাদ, রবিউল, মাসুম, ইমতিয়াজ সহ আরও অন্যান্যরা। নিউজ ফেস বিডি, চট্টগ্রাম।